বন্ধুরা নিজেকে রিল্যাক্স ফিল করানোর জন্য আপনারা হয়তো অনেক ধরনের অ্যাডভেঞ্চারই করেছেন এতে হয়তো অনেকবার ভয়ও পেয়েছেন কিন্তু কি হবে যখন অ্যাডভেঞ্চারের মজা আপনাকে মনে করিয়ে দিবে আজই হয়তো আপনার জীবনের শেষ দিন তো মুভির শুরুতে আমরা লিজা আর ক্যাট নামের দুটি মেয়েকে দেখতে পাই যারা কিনা একটি সাগরের পারে বসে এনজয় করছিল লাঞ্চ করার সময় লিজা ক্যাটকে বলে ইস আজ যদি তোমার একটা বয়ফ্রেন্ড থাকত তাহলে কতই না ভালো হতো তাহলে তুমি আমার মতো অনেক এনজয় করতে পারতে এখানে লিজা তার কথার প্রতি উত্তরে মিষ্টি একটা হাসি দেয় রাতে দুই বান্ধবী ঘুমিয়ে মাঝরাতে ঘুম ভাঙে দেখে তার পাশে নেই সে বাইরে দেখে বসে বসে কান্না করছে প্রথমে সে তাকে চুপ করায় তারপরে তার কাছে তার কান্নার কারণ জানতে যায়। এতে লিজা বলে আমার বয়ফ্রেন্ড আমাকে এটা বলে ছেড়ে দিয়েছে যে আমি নাকি খুব বোরিং আমি ওকে অনেক বুঝিয়ে কিন্তু ও কোনো কিছুতে আমার কোন কথায় পাত্তা দেয়নি মন ভালো করানোর জন্য তাকে একটা ক্লাবে নিয়ে যায় যেখানে তাদের সাথে হ্যারি আর পল নামের দুইটি হয় তারা অনেক বেশি নেশাগ্রস্ত থাকায় সেদিন ছেলে দুইটির সাথে ভালোভাবে কথা বলতে পারেনি তাই পরের দিন সন্ধ্যায় তারা আবার দেখা করে তারা দুইজন হ্যারি আর পল থেকে তাদের উইকেন্ড প্ল্যানের কথা জানতে চায় কিন্তু তাদের দুজনের তো তেমন কোন বিশেষ প্ল্যানই ছিল না তাই তারা বলে Oui. আমরা শার্ক কেস অ্যাক্টিভিটি করার জন্যই প্রতি বছর এখানে আসি এতে একটি কেস বা মানুষকে একটি আটকে সমুদ্রের ভেতরে ওই ফেলে দেওয়া হয় সেখানে যাওয়ার পর তারা খুব কাছ থেকে দেখতে পারে সেই সাথে একটু একটু ভয়ও লাগে মানে এরা সমুদ্রের নিচের ভয়টাকে এনজয় করে কথা শুনে লিজা ভীষণ ভয় পেয়ে যায় সব জিনিস একদমই পছন্দ করে না তাই ক্যাট তাদের একটু টাইম দিতে বলে যেন তারা ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে পারে হোটেলে ফেরার দেওয়ার পর ক্যাটেলিজাকে বোঝায় তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না ওখানে আমরা অনেক এনজয় করতে পারবো সারা রাত অনেক ভাবনা চিন্তা করে লিজা হ্যাঁ বলে দেয় পরের দিন সকালে তারা দুইজন এক জায়গায় যায় যেখানে হ্যারি আর পল তাদের সাথে যোগ দেয় তারপর তাদেরকে ছোট একটি নৌকায় করে বড় জাহাজের কাছে নিয়ে যায় কিন্তু এখনো কেন জানি লিজা ভয় পাচ্ছিল যেটা তার চেহারা দেখেই পুরস্কার বোঝা যাচ্ছিল কিন্তু সে কাউকেই কিছু বলে না তারপর তারা জাহাজে পৌঁছে যায় যেখানে আমরা দেখতে পাই যার ভিতরে করেই তার পানির ভিতরে যাবে তারপর জাহাজ সাগরের গভীরে চলে আসে পানির ভিতরে বেশ কিছু মরা মাছ ঢেলে দেয় আর পানিটাকে হালকা একটু নেড়ে দেয় যার কিছুক্ষণ পর চারদিকে বড় বড় শার্ক ঘুরতে লাগে যেটি দেখতে যতটা মজাদার ছিল ততটাই ভয়ানক এবার লিজা অনেক ভয় পেয়ে যায় আর সে দৌড়ে ডেকের একটি কোনায় চলে আসে তাকে খুঁজতে খুঁজতে ক্যাট সেখানে পৌঁছে যায় আর বলে যদি তুমি এটি করো তাহলে তোমার বয়ফ্রেন্ড শুধু না কোনো ছেলেই বলতে পারবে না যে তুমি একটি বোরিং মেয়ে ক্যাটের এই মোটিভেশনাল কথা শুনে লিজা রাজি হয় লিজাকে সাহস দেবার জন্য প্রথমে হ্যারি এবং পল নিচে যায় যেন এই দুজনকে দেখে তারা সাহস পায় তারা দুজন অনেক সুন্দরভাবে নিচে যায় আর কিছুক্ষণ পর সহি সালামত ফিরে আসে এরপর যখন এই দুজন মেয়ের সময় আসে তারা স্যুট পরে তখন ট্রায়াল নামের এক লোক তাদের বলে যদি অক্সিজেন লেভেল এর উপরে চলে আসে তাহলে লাগানো মাইক্রোফোনে কানেক্ট করবে আমি তোমায় সেই সময় উপরে তুলে আর নিচে যাওয়ার পর অক্সিজেন আস্তে আস্তে নিবে নয়তো সিলিন্ডার দ্রুত শেষ হয়ে যাবে লিজে এখনো একটু ভয় পাচ্ছিল কিন্তু ইনস্ট্রাক্টর তাকে সাহস দেয় যে কিছুই হবে না যাওয়ার পূর্বে ক্যাট হ্যারের ক্যামেরা নিয়ে নেয় যেন তারা ছবি তুলতে পারে তারা নিচে যায় আর সমুদ্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হয় লিজা কিছুটা ভয় পাচ্ছিল কিন্তু ক্যাট খুব উপভোগ করছিল চারিদিকে পানি দেখে তাদের খুব ভালো লাগছিল কিছু সময় পর সেখানে শার্ক চলে আসে কিন্তু শার্ক তাদের কিছুই করে না কারণ তারা তো খাঁচে বন্দি ছিল ক্যাট ছবি তোলা শুরু করে কিন্তু এর মধ্যে তাদের হাত থেকে ক্যামেরা পড়ে যায় কিন্তু তারা এই ঘটনাকে ইগনোর করে মোমেন্ট এনজয় করে কিন্তু তখনই তার একটি অনুভব করে তখন তখন বুঝতে পারে তাদের হয়েছে। লাগে। ক্যাট কে বলে খাঁচা উপরে তুলতে তখন তাদের উপরে উঠাতে লাগে তখনই ঘটে বিপত্তি তাদের যে ক্রেন দিয়ে তোলা হচ্ছিল সেটি ভেঙে যায় যার কারণে তাদের খাঁচা সমুদ্রের তল দেশে চলে যায় তার চেয়েও বড় সমস্যা এটা ছিল যে যেই ক্রেন দিয়ে তাদের খাঁচা বাধা ছিল সেটি ভেঙে সোজা তাদের খাঁচার গেটের সামনে গিয়ে পড়ে যার কারণে তাদের কেজের গেট বন্ধ হয়ে যায় আবার নিচে পড়ে যাওয়ার কারণে তারা ভীষণ ব্যথাও পায় সাথে কিছু সময়ের জন্য বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পর প্রথমে ক্যাটের জ্ঞান ফেরে এরপর সে চারিদিকে দেখে কোন সার কাছে কিনা এরপর সে দ্রুত লিজাকে উঠায় আর এখান থেকে বের হতে বলে লিজার তো এখানে আসার আগে থেকেই অনেক ভয় হচ্ছিল তারপর এসব ভবর পর সে অনেক বেশি ভয় পায় কিন্তু ক্যাট তাকে বোঝায় যদি তুমি বেশি প্যানিক করো তাহলে তোমার অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাবে তাই তুমি ধীরে ধীরে শ্বাস নাও ভয় পেও না আমি কিছু করছি ক্যাট বাইরে যাওয়ার রাস্তা দেখতে পায় কিন্তু সেই রাস্তায় ক্রেন আটকে ছিল কিন্তু সেটি সরাতে হলে তাদের খাঁচা থেকে বাইরে যেতে হবে আর এটা করলে শার্ক তাদের খেয়ে ফেলবে কিন্তু এটা না করলে তারা এখানেই মারা যাবে এরপর ক্যাট ঠিক করে তার অক্সিজেন সিলিন্ডার এখানেই রেখে সে বাইরে যাবে কারণ সে খাঁচার রডের ফাঁকা দিয়ে বের হওয়ার সিদ্ধান্ত নেয় যেখানে এখান দিয়ে অক্সিজেন সিলিন্ডার বের হবে না সে ফলো হচ্ছিল কিন্তু তার মুখ আটকে যায় কারণ তার মাস্ক অনেক বড় ছিল তাই সে মাস্ক খুলে বাইরে বের হয় আর দ্রুত মাস্ক আবার পরে নেয় এরপর সে ক্রেন সরানোর চেষ্টা করে কিন্তু সেটি খুবই ভারী ছিল লিজাও তাকে সাহায্য করে আর তারা সফল হয় এরপর তাদের খাঁচার গেট খুলে যায় মানে একটা কাজ হয়ে গিয়েছে এখন কাজ হচ্ছে ট্রায়ালের সাথে কানেকশন করা উপরে যাওয়ার পর নেটওয়ার্ক কানেক্ট কিছুটা হয় কিন্তু ট্রায়াল তাকে দ্রুত খাঁচায় যেতে বলে কারণ সব থেকে সেফ জায়গা সেটি আর বলে তুমি ভয় পেও না আমি একটি লোক পাঠাচ্ছি ওয়ার সহ যে তোমাদের উপরে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত যাই হোক না কেন তুমি খাঁচা থেকে বের হবে না নয়তো তোমাদের সার খেয়ে ফেলবে এরপর সে দ্রুত খাঁচায় ফিরে যায় আর লিজাকে বলে ট্রায়ালের সাথে কথা হয়েছে সে দ্রুত কাউকে পাঠাচ্ছে এটা শুনে লিজা অনেক খুশি হয় আর তারা একটি আশার আলো পায় এরপর তারা নিজেরা গল্প করতে থাকে তারা বলে যে ছবি তুলতে না পারলেও তাদের জন্য এই এক্সপেরিয়েন্ট সারা জীবন কাজে দেবে এমন সময় লিজা একটি ইঞ্জিন চালুর শব্দ শুনতে পায় সে মনে করে তাদের ছেড়ে বাকিরা চলে যাচ্ছে কিন্তু ক্যাট বলে এরকম কিছুই না দাঁড়াও আমি ট্রায়ালের সাথে কথা বলে আসছি সে আবার উপরে যায় আর ট্রায়ালের সাথে কানেক্ট করতে যাবে তখনই তার কাছাকাছি কিছু একটা অনুভব করে যেটি আসলে হ্যামবার্গ তিমি ছিল এরপর সে দ্রুত খাঁচায় ফিরে যায় কারণ সে যদি এখন বাইরে থাকে তাহলে তিমি মাছটি তাকে খেয়ে ফেলবে এজন্য তার খাঁচায় ফেরাই ভালো ছিল কিন্তু এখানে লিজা অনেক প্যানিক করছিল সে মনে করে তারা তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু ক্যাট তাকে বারবার বোঝায় আমাদের কিছু হবে না আমাদের ছেড়ে যায়নি তখনই তাদের অক্সিজেন মিটারের দিকে চোখ যায় যেখানে ক্যাটের তিরিশ ছিল আর লিজার আশি বাকি ছিল এর মানে ক্যাট আর একবার বাইরে গেলে অক্সিজেন শেষ হয়ে যাবে তাই তাকে এখানে থাকতে হবে আর লিজাকে বাইরে যেতে হবে কিন্তু সে এত ভয় পেয়ে আছে যে সে নিজের জায়গা থেকে নড়তেও পারছে না দুজনেই কারোর সাহায্যের অপেক্ষায় বসে থাকে তখনই তারা একটি টর্চ পানিতে আসতে দেখে তারা ভাবে হয়তো একটি ট্রায়ালের পাঠানো কেউ কিন্তু সে অন্যদিকে চলে যাচ্ছিল হয়তো সে খাঁচাটি দেখছিল না তারা অস্তিত্ব বোঝাতে পাথর দিয়ে খাঁচায় বাড়ি দিয়ে শব্দ বের করতে থাকে কিন্তু এতেও কাজে না হয় তাদের কাউকে তো বাইরে যেতেই হবে নয়তো সেই লোকটি অন্য কোথাও চলে যাবে এরপর লিজা রাজি হয় লিজা খাঁচা থেকে বেরিয়ে সে লোকটির দিকে যেতে নেয় আর তখনই সে সেই ভয়ের সম্মুখীন হয় যাকে সে এতক্ষণ ভয় পাচ্ছিল সেই সার্কের এরপর সে এমন জায়গায় লুকিয়ে পড়ে যেখানে সার্কের আসা কঠিন ছিল কারণ সার্কের সাইজ এরপর সার্কটি চলে গেলে সে সে বের হয়ে আবারও সেই লাইট খুঁজতে থাকে কিন্তু সে খাঁচার রাস্তা ভুলে গিয়েছে তাও সে লোকটিকে খুঁজতে থাকে সে লাইটটি খুঁজে পায় কিন্তু তার সাথে আসলে হ্যারিয়ারের লাশ ছিল এটি দেখে লিজা ভয় পেয়ে যায় কারণ এরকম কিছু সে কল্পনাও করেনি কিন্তু সে যদি এটা নিয়ে ভাবতে থাকে তাহলে তাদের সাথেও এই অবস্থা হবে তাই সে কেবল বের করে ক্যাটের সাথে কন্টাক্ট করে আর খাঁচা পর্যন্ত পৌঁছায় আর কেবল দিয়ে খাঁচা বেঁধে দেয় এরপরের কাজ হচ্ছে ট্রায়ালের কিন্তু তাকে বলতে হবে কেজ ক্যাবলের সাথে বাধা হয়েছে এরপর সে একটু উপরে গিয়ে কথা বলে আর এটাও বলে যে হ্যারিয়ারের মৃত্যু হয়েছে এটি শুনে সে তাকে দ্রুত খাঁচায় যেতে বলে কারণ এখন তার লাশের সামনে অনেকগুলো সার আসবে যা তাদের জন্য বিপদের কারণ হতে পারে তাই দ্রুত খাঁচায় যায় তার কিছুক্ষণ পরে তাদের উপরে তোলা হয় লিজা অনেক খুশি ছিল কারণ এরকম কোন ধীরে ধীরে তারা উপরে উঠছিল আর কিছুক্ষণের মধ্যেই তারা ২৬ মিটার উপরে উঠে যায়। কিন্তু গল্প এখানেই শেষ না এখানে এমন কিছু ঘটে যা আপনারা ভাবতেও পারবেন না আসলে যেই কেবল দিয়ে তাদের টানা হচ্ছিল সেটি ছিঁড়ে যায় যার কারণে তারা আগের বারের থেকেও আরো দ্রুত আরো নিচে গিয়ে পড়ে তাদের ভাগ্যটাই খারাপ এবার লেজার পা এই খাঁচার মধ্যে আটকে যায় আর এই কারণে সে অনেক বেশি ব্যথা পায় সে ব্যাথা অনেক চিৎকার করতে থাকে ক্যাট তার পা বের করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয় একটি বিপদ পার হতে না হতেই আরেকটি বিপদ চলে আসে ক্যাট দেখে তার অক্সিজেন লেভেল পাঁচে চলে এসেছে আর লেজার পঁয়তাল্লিশ কিন্তু তাকে বাইরে যেতে হবে এবং ট্রায়াল বলতে হবে রশিদ ছিঁড়ে গিয়েছে সে লিজাকে সেই অবস্থায় রেখে বাইরে যায় ক্যাট উপরে গিয়ে ট্রায়ালের সাথে কানেক্ট হয় এবং ট্রায়াল বলে ভরসা রাখতে এবং সে একটি অক্সিজেন সিলিন্ডার নিচে ফেলছে ততক্ষণ পর্যন্ত যেন সে খাঁচাতেই থাকে এরপর সে দ্রুত লিজার কাছে চলে যায় দুজনে একে অপরের হাত ধরে বসে থাকে কারণ এ সময় যদি তারা সাহস হারিয়ে ফেলে তাহলে কোনো ভাবেই বাঁচতে পারবে না তাই একে অপরের সাহস বাড়ানোই উত্তম তারাও ঠিক এটাই করে এখন তাদের শুধু অক্সিজেন সিলিন্ডারের অপেক্ষা কারণ যতক্ষণ পর্যন্ত তাদের উদ্ধার না করা হচ্ছে তাদের নিঃশ্বাস নিতে হবে আর কিছুক্ষণ পর তারা সিলিন্ডার তারা আসতে দেখে এবং যেটা নিতে ক্যাট বাইরে যায় কিন্তু মধ্যখানে তার অক্সিজেন শেষ হয়ে যায় আর তার বাইরে বসেই সিলিন্ডার চেঞ্জ করতে হয় এর মাঝে লিজা কিছু দেখতে পায় আসলে সেটি শার্ক ছিল তখন লিজা তাকে বলে সে যেন তার পাশে থাকা পাথরের পিছনে লুকিয়ে পড়ে সে দ্রুত তাই করে এবং তার উপর দিয়ে শার্ক চলে যায় প্রথমে সে সিলিন্ডার চেঞ্জ করে যেন দ্রুত খাঁচায় চলে যেতে পারে পানির মধ্যে কোনো কিছু খোলা এতটা সহজ নয় যার কারণে তার অনেক সমস্যা হয় কোন ভাব সে দ্বিতীয় সিলিন্ডার অ্যাটাচ করে নেয় কিন্তু এখানে তার একটি বিষয় খেয়াল রাখতে হবে যেমনটা বলেছিল দ্বিতীয় সিলিন্ডার পরে তাদের নাইট্রোজেনের সমস্যা হবে কারণ প্রথম এবং দ্বিতীয় সিলিন্ডারের মধ্যে পার্থক্য রয়েছে যার কারণে এদের কিছুটা কষ্ট হতে পারে ক্যাট খাঁচার দিকে যেতে থাকে তখনই সেখানে আবারও সেই সার্ক চলে আসে আর ক্যাটকে খেয়ে ফেলে এসব দেখে লিজা যা ভয় পেয়ে যায় সে কিছু বুঝতেই পারে না আসলে এটা কি হলো কিন্তু এটাই সত্যি ছিল যে ক্যাট এখন মারা গিয়েছে এখন রইল শুধু লিজা যার পা আগে থেকেই খাঁচার মধ্যে আটকা ছিল কিছুক্ষণ পর্যন্ত সেতে তো স্তব্ধ ছিল কারণ সে বিশ্বাস করতে পারছিল না ক্যাট মারা গিয়েছে কিন্তু ধীরে ধীরে তার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছিল তাই একটি লাঠির সাহায্যে বাইরে থাকা অক্সিজেন নিতে যায় কিন্তু অক্সিজেন অনেক দূরে ছিল আর তার অক্সিজেন লেভেল ধীরে ধীরে কমতে থাকে কোনোভাবে সে অক্সিজেন পেয়ে যায় এবং সেটি লাগিয়ে নেয় এবং লম্বা একটি শ্বাস নেয় কিন্তু সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না আর তার পাও আটকা পড়েছিল তখন একটি চমৎকার ঘটনা ঘটে তার সামনে ক্যাট চলে আসে যে এখনো জীবিত ছিল এটি দেখে লিজা অনেক খুশি হয় আর ক্যাটের গলা জড়িয়ে ধরে কারণ সেই একমাত্র তার জীবন বাঁচাতে পারে প্রথমে সে তার পা বের করে এরপর তাকে নিয়ে সে উপরে যেতে থাকে তারা উপরে যেতে থাকে এবং ট্রায়াল তাদের ইনস্ট্রাকশন দিতে থাকে তাদের মাঝে মধ্যে থামতে হবে নয়তো তাদের মাথার মধ্যে বাবল তৈরি হয়ে যাবে তার কথা মতো তারা কিছু দূর উপরে গিয়ে থেমে যায় যেখানে তারা থেমেছিল তারা দেখে আশেপাশে তিনটি শার্ক চলে আসে তারা সব দিক থেকে ক পড়ে গিয়েছে এবং এখন তাদের উপরে যেতেই হবে তারা ফ্লায়ার দিয়ে শার্কগুলোকে ভয় দেখানোর চেষ্টা করে যার কারণে দুটি শার্ক চলে যায় কিন্তু একটি শার্ক এখনো তাদের পিছনে রয়ে যায় এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা মাক্স এবং সিলিন্ডার নিচে ফেলে দিবে। যেন তারা খুব দ্রুত উপরে উঠতে পারে আর দ্রুত তারা ফেলে দেয় আর উপরে চলে আসে তাদের দেখে বাকিরা অনেক খুশি হয় আর দ্রুত তাদের দিকে টানতে থাকে এরপর তাদের বোটের দিকে নিয়ে যায় আর সেই সময় একটি শার্ক এসে ক্যাটের পা ধরে ফেলে আর টেনে পানিতে নিয়ে যায় কিন্তু সে হার মানে না সেই শার্কের চোখে আঘাত করে আর ব্যথা পেয়ে শার্ক তাকে ছেড়ে দেয় তারপর তাকে উপরে উঠানো হয় কিন্তু তার অবস্থা খুবই নাজুক ছিল কিন্তু তারপরও তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে যে তারা এখনো জীবিত ছিল তার পর মুহূর্তে সিন শিফট হয় আমরা দেখতে পাই আসলে এটি লিজার কল্পনা ছিল যেটি অক্সিজেন সিলিন্ডার চেঞ্জ করাতে এসেছে হ্যাঁ বন্ধুরা বাস্তবে তো ক্যাট মারা গিয়েছে সেখানে কিছু কোচ গার্ড আসে আর তারা লিজার পা তাকে বের করে উপরে নিয়ে যায় ফাইনালি লিজার জীবন বাঁচানো হয় আর এই গল্প এখানেই শেষ হয় আপনি এরকম কোনো অ্যাডভেঞ্চার করলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন